গুড ইভিনিং বন্ধুরা সকালবেলা একটুখানি দেখিয়েছিলাম তোমাদের স্কুলে গিয়ে যেখানে বসে আড্ডা দিই ওই জায়গাটা তো ওখানে অনেক কজনে আমরা বসে থাকি অনেক বাচ্চার মারাই বসে থাকে তো ওখানে গিয়ে বসে অনেকক্ষণ সময় কাটাতে হয় ওই জন্য সবার সঙ্গে একটু বন্ধুত্ব হয়ে গেছে তো স্কুল ছুটি হয় সাড়ে দশটার সময় তারপরে আমরা ওখান থেকে নিয়ে স্টেশনে এসে তারপরে ট্রেন ধরে বাড়ি আসতে হয় বারোটার ট্রেনে তো এখন নোটিশ দিয়েছি বিকালে দেখলাম সোমবার থেকে সাড়ে এগারোটার থেকে ক্লা সাড়ে এগারোটার থেকে সাড়ে এগারোটা পর্যন্ত ক্লাস হবে তার মানে আমরা বারোটা ট্রেন পাবো না হয়তো একটা ট্রেনে আসতে হবে তো সকালবেলা স্কুলে গিয়ে তারপরে স্কুল থেকে বাড়ি এসে খাওয়া দাওয়া করে স্নান করে একটু ঘুমিয়েছিলাম কিছু কাজ ছিল জামা কাপড় ছিল সেগুলো গেছেছিলাম সকালে কাজ করে গিয়েছিলাম আবার বাড়ি এসে করলাম তো তারপরে একটু ঘুমিয়ে রেস্ট নিয়ে এখন উঠে জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে যে চা বানাতে এসেছি আজকে আর শুনোর জন্য দুধ শুনুকে আর দুধ খাওয়াবো না তারপর আজকে একটু চিকেন রান্না হয়েছিল চিকেন ছোলার শাক আর মূলোর শাক তো ওই জন্য আর শুনুকে দুধ খাওয়াবো না ভাবছি শুনো ওপরেই শুয়ে আছে ঘুমাচ্ছা কোনো এখন একদিন ঠান্ডা পরে ওপরেই শুতছি ওপরে ওই যে জানালা দিয়ে রোদটা লাগে খুব ভালো লাগে দুপুরে শুতে তো সুনুর বাবা একটু এসেছিল একটা ট্রেনে এসে বাড়ি এসে খাওয়া দাওয়া করে স্নান করে আবার একটা দুটো ট্রেনই ধরেছে সঙ্গে সঙ্গে তো চলে গেছে এখন ফোন করেছিলাম বললো আটটা ট্রেন হয়তো হয়ে যাবে তো দেখি এখন চাটা মা বাবার জন্য করেছি চাটা দিয়ে এসে একটু ভাত বসাবো বসি সুনুকে ভাবছি একটু পড়াতে বসতে হবে রোজই একটু করে বসতে হবে নাহলে ওর সবই উল্টোপাল্টা হয়ে যাচ্ছে তো চলো পরে আবার হচ্ছে গর্নিং বাচ্চা ঘরেতে নটা কুড়ি আর উঠেছি আজকে অনেকটাই দেরি করে অন্যদিন অনেক সকাল সকাল উঠতে হয় স্কুল থাকা বলে তো আজ ছুটি ছিল ওই জন্য অনেকটা দেরি করে উঠেছি সাড়ে ছটা নাগাদ উঠে তো হুড়মুড় করে কাজগুলো সব সেরে নিলাম নিয়ে আটা মেখেছিলাম একটু আটা রুটি হলো রুটি করলাম করে এখন শুনোর জন্য একটু খাবার রান্না করেছিলাম তা শুনোর আর খাওয়া হয়নি শুনো বমি করে ফেলেছে আর এ দেখো এখানে একটু ঘি জা মানে ক্রিম জাল দিচ্ছি ঘি করার জন্য তো ওই জন্য এখানে বসে রয়েছে ওয়েদারটা আজকেও খুবই বাজে অন্য দিনের মতো হাওয়া হচ্ছে ঠান্ডা ঠান্ডা ঝড়ের মতো আর এদিকে রোদ ওঠেনি হালকা হালকা কুয়াশা রয়েছে তো আজকে আদৌ রোদ উঠবে না সেটাও বলা যাচ্ছে না শুনেও আজকে স্কুল নেই বলে সকাল সকাল উঠে পড়েছে অনেক সকালে উঠে মাঝে মাঝে বাইরে আসছে আর ধমক দিয়ে ঘরে পাঠিয়ে দিচ্ছে আর মা একটু গেলো একজনদের বাড়ি একটু দরকার রয়েছে আর বাবা ঘরেই রয়েছে আর শোনো বাবা এখনো সকালে যায়নি আজকে একটু পরে যাবে দেরি করে কাজ রয়েছে বাড়ি তাই কাজগুলো সেরে তারপরে যাবে তা চলো পরে আবার কথা হবে আর এরে বলতো হয়তো সব নেব নিয়ে লাগিয়ে দেবো দিবা আর তখন বাদ যখন সাড়ে নটা আর আমরা এদিকে চলে এসেছি ওপরে এই দেখো এই দেখো শুয়ে পড়েছে মা এখন ডিউটি করছে তো চলো দুদিন ধরে চলছে আজকের ভিডিওটাই অবধি ভিডিওটা ভালো নাইট